জাগিৰোডত নিৰ্মাণ হ'বলগীয়া চেমি কণ্ডাক্টৰক লৈ ইতিমধ্যে ৰাজ্যজুৰি ব্যাপক প্ৰতিক্ৰিয়া ইতিমধ্যে আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে। মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ইতিমধ্যে আন্দোলনত নামি পৰিছে, আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে যে তেখেতে যিখিনি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কংগ্ৰেছক লৈ, আৰু কংগ্ৰেছৰ ফালৰ পৰা যিটো প্ৰতিক্ৰিয়া আহিছে ইতিমধ্যে আপোনালোকে জানেই যে গৌৰৱ গগৈকে আদি কৰি কেইবাজনো কংগ্ৰেছী বিধায়কে ইতিমধ্যে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে চেমি কণ্ডাক্টৰক লৈ ইতিমধ্যে তেখেতলোকে জনাইছে। পূৰ্বতে জাগিৰোডত যিহেতু এটা পেপাৰ মিল আছিল, কিন্তু পেপাৰ মিলটো বন্ধ কৰি তাত চেমি কণ্ডাক্টৰ নিৰ্মাণ কৰিবলৈ যিটো ওলাইছে আৰু তাক লৈ ইতিমধ্যে কংগ্ৰেছৰ ফালৰ পৰা প্ৰতিক্ৰিয়া আহিছে, বিভিন্নজনৰ বিভিন্ন প্ৰতিক্ৰিয়া ইতিমধ্যে আছে, অকল কংগ্ৰেছ বিজেপি বুলি নহয় বিভিন্নজনৰ বিভিন্ন প্ৰতিক্ৰিয়া আছে, ৰাজনৈতিক অৰাজনৈতিক নেতাসকলৰ প্ৰতিক্ৰিয়া আছে, তেওঁলোকৰ সেই প্ৰতিক্ৰিয়া আপোনালোকে শুনাম। কাৰণ ইতিমধ্যে আপোনালোকে জানে যে চেমি কণ্ডাক্টৰ তাত যদি নিৰ্মাণ হ'বলৈ হয় প্ৰায় 1,20,000 লিটাৰমান পানীৰ আৱশ্যক হ'ব প্ৰত্যেকটো দিনত। গতিকে সেই পানী ক'ৰ পৰা সংগ্ৰহ কৰিব? যদি ব্ৰহ্মপুত্ৰৰ পানী যদি ব্যৱহাৰ কৰিবলৈ হয় তাত 1,20,000 লিটাৰ পানী যিটো আৱশ্যক হ'ব, বৰ সৰু কথা নহয় যিহেতু। গতিকে এই কথাবিলাক যিহেতু আলোচনা হ'ব সময়ত, যিহেতু আপোনালোকে জানে গোটেই কথাবিলাক, কিছু সুবিধা অসুবিধাও আছে। আজি কি কৈছে কংগ্ৰেছৰ সেই মন্ত্ৰী বিধায়কসকলে আৰু বিজেপিৰ যিসকল মন্ত্ৰী বিধায়ক আছে তেওঁলোকে কি ধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আপোনালোকে শুনাব বিচাৰিছোঁ। নেতা মন্ত্ৰীৰ প্ৰতিবাদত উত্তাল জাগিৰোড। প্ৰিয়ংকা খাৰ্গেৰ মন্তব্যৰ বিৰোধিতাৰে জাগিৰোডত বিজেপিৰ বিশাল প্ৰতিবাদ। প্ৰতিবাদত নাই কোন, মন্ত্ৰী পীযুষ হাজৰিকা, বিধায়ক ৰমাকান্ত দেউৰী, ৰূপক শৰ্মা, মানৱ ডেকা, হেমাংগ ঠাকুৰীয়া, জিতু গোস্বামীকে ধৰি বিজেপিৰ বহুকেইজন বিধায়ক, লগত থাকিল কংগ্ৰেছ বিধায়ক শশীকান্ত দাসো। মঞ্চৰ পৰাই কংগ্ৰেছক হুংকাৰ বিজেপিৰ বিধায়কৰ। অসমত চেমি কণ্ডাক্টৰ কিয়? এইদৰেই সামাজিক মাধ্যমত জাগিৰোডত হ'বলগীয়া চেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ বিৰোধিতা কৰা কংগ্ৰেছ নেতা প্ৰিয়ংকা খাৰ্গেৰ বিৰুদ্ধে প্ৰতিবাদমুখৰ বিজেপি। প্ৰিয়ংকা খাৰ্গেৰ লগতে অসমৰ উন্নয়ন নিবিচৰা কংগ্ৰেছে অসমবাসীৰ ওচৰত ক্ষমা খোজক প্ৰতিবাদস্থলীৰ পৰা দাবী মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ। চৰম অপমান! অসমৰ 27,29,000 ল'ৰা ছোৱালীয়ে চাকৰি পাব কংগ্ৰেছৰ নেতাসকলৰ গাৰ ফৰফৰণি হৈছে, গা পুৰণি হৈছে। অসমৰ ল'ৰাই কিয় চাকৰি পাব? তাকো হিমন্ত বিশ্ব শৰ্মাই দিছে চাকৰি, মোদী ডাঙৰীয়াই দিছে চাকৰি। গতিকে মোদী ডাঙৰীয়াই ইণ্ডাষ্ট্ৰি পঠাইছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ইণ্ডাষ্ট্ৰি পঠাইছে, কংগ্ৰেছে সূতা কম্বল দি ভোট লৈছিল, গতিকে তেওঁলোকৰ গাৰ পুৰণি হৈছে। ইয়াৰ আমি তীব্ৰ প্ৰতিবাদ কৰিছোঁ, অসমৰ ৰাইজে ইয়াৰ তীব্ৰ প্ৰতিবাদ কৰিছে। ওলোটাই গৌৰৱ গগৈ ডাঙৰীয়ে আৰু অপমান কৰিছে জাগিৰোডক মধ্য অসমক। তেখেতে কৈছে জাগিৰোডত কিয় চেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি হ'ব লাগে, বেলেগত হ'ব লাগিছিল। এয়া তেওঁলোকৰ ষড়যন্ত্ৰ। এই ষড়যন্ত্ৰৰ বিৰুদ্ধে আজি বৰষুণৰ বতৰতো হাজাৰ হাজাৰ মানুহ ওলাইছে কংগ্ৰেছৰ পৰা ক্ষমা বিচাৰি। মই কংগ্ৰেছৰ নেতাসকলৰ তৎকালীনভাৱে ক্ষমা খুজি, অসমক ক্ষমা খুজি, অসমবাসীক ক্ষমা খুজিবলৈ আহ্বান জনাই। কংগ্ৰেছে কেৱল অসমক মাহীয়েৰ দৃষ্টিৰে চাই, গান্ধী আৰু খাৰ্গে পৰিয়ালে যি কয় তাকেই মানি লয় অসমৰ কংগ্ৰেছী নেতাই। এইদৰেই চেমি কণ্ডাক্টৰৰ বিৰোধিতা কৰা কংগ্ৰেছক সমালোচনা বিধায়ক ৰূপ শৰ্মা আৰু দিগন্ত কলিতাৰ। সদায় কওঁ যে কংগ্ৰেছে অসমক মাহীয়ে চকুৰে চাইছিলে, যাৰ ফলত আমাৰ যুৱক যুৱতীসকল জংঘলত যাবলগীয়া অৱস্থা হৈছিলে নিজৰ প্ৰাপ্য অধিকাৰৰ কাৰণে। সেই পৰিৱেশটো যাতে ঘূৰি নাহে আৰু তাৰ কাৰণে আজি এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে, আন্দোলন বৰ্জিত হৈছে, আৰু এই পৰিৱেশৰ কাৰণে আজি অসমত এই আজি ইণ্ডাষ্ট্ৰি আহিছে। আৰু সেই অৱস্থাত কংগ্ৰেছৰ এনে মন্তব্য আমি ধিক্কাৰ দিছোঁ, প্ৰতিবাদ কৰিছোঁ। অসমত এটা চেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি নহয়, ইয়াত আমাৰ হাজাৰ হাজাৰ ইণ্ডাষ্ট্ৰি হ'ব লাগিব, য'ত আমাৰ যুৱক যুৱতীসকলে সংস্থাপিত হ'ব লাগিব। গান্ধী ফেমিলিয়ে যি ক'ব সেইটোৱে হ'ব। এতিয়া গান্ধী ফেমিলিয়ে, খাৰ্গে ফেমিলিয়ে যি ক'ব সেইটোৱে মানিলোঁ। তেওঁলোকৰ জাতীয় স্বাৰ্থ নাই, অসমৰ প্ৰতি তেওঁলোকৰ মৰম নাই। তেওঁলোকৰ মৰম হ'ল 24 আকবৰত। 24 আকবৰতে যি ক'ব সেইটোৱে মানিব, আৰু তাৰেই প্ৰতিফলিত হৈছে। কংগ্ৰেছৰ বিৰুদ্ধে দীৰ্ঘ সময় ধৰি জাগিৰোডত সাব্যস্ত হ'ল প্ৰতিবাদ। প্ৰতিবাদী সমদলেৰে কংগ্ৰেছক ক্ষমা খোজাৰ দাবী বিজেপি নেতাকৰ্মীৰ। কিন্তু এই প্ৰতিবাদক প্ৰত্যক্ষ কংগ্ৰেছী বিধায়ক জাকিৰ হুছেইন চিকদাৰৰ। বিধায়কগৰাকীৰ মতে বিতৰ্ক হ'বলগীয়া বিষয় এটাক বিতৰ্কলৈ আনিছে হেনো বিজেপিয়ে। হিচাপ দিব লাগে, ৰাইজে হিচাপ বিচাৰি আছে, তাকেই নকৰি মূল ইছ্যুসমূহ তল পেলাবলৈ তেওঁলোকে সময়ে সময়ে বিতৰ্ক নথকা বিষয়সমূহক লৈ বিতৰ্ক কৰিব খোজে, অসমৰ ৰাইজক বিতৰ্কৰ মাজত সোমাই ল'ব বিচাৰে। এফালে বিজেপি নেতা মন্ত্ৰীৰ প্ৰতিবাদ,
আনফালে কংগ্রেসী নেতার কটাক্ষ। পিছে সেমি কন্ডাক্টর প্রকল্পক লৈ কংগ্রেসী নেতার মন্তব্যক বিজেপিয়ে যে সহজে এড়ি নিদিয়ে সেয়া ধুরুপ। জাগিরোডৰ পৰা বিমল হাজৰিকাৰ রিপোর্ট, প্রতিদিন টাইম। আজির এই প্রতিবাদৰ নেতৃত্ব লৈছিল মন্ত্রী পীযূষ হাজৰিকাই নিজেই, লগত আছিল আৰু আঠজনক বিধায়ক, রূপেশ গোয়ালা ডুমডুমার বিধায়ক, মানব ডেকা লক্ষিমপুরের বিধায়ক, রামকৃষ্ণ ঘোষ হোজাই বিধায়ক। তারপর যদি আমি চাও নামনি অসমলে, পলাশবাড়ির হেমাঙ্গ ঠাকুরিয়া, কমলপুরের দিগন্ত কলিতা, নগাঁওয়ের রূপক শর্মা, মরিগাঁওয়ের বিধায়ক রমাকান্ত দেউরী আর শশীকান্ত দাস রহার বিধায়ক, এই আটগী আছিল আর কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক স্থিতি লৈছে। কিন্তু ইয়ার বিপরীতে কালির দিন বা তার আগতো কংগ্রেসের যখন নেতা কি কৈ আছে, মই প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা আর পীযূষ হাজৰিকাৰ আক্রমণের লক্ষ্য করে লওয়া গৌরব গগৈ, এই দুইগিয়ে দুটা বক্তব্য এই মুহূর্তে আপনার দেখাই লোক বিচার। এই কথাবিলাকর মানুষের কোথাও প্রতিক্রিয়া আপনি পাইছে নাকি? বিজেপির এজন দুজন মন্ত্রী এমএলএ ওয়ার্কারক বাদ দি বিজেপির দুজন মানুষের কোয়া কথাটা আপনাদের কে আছে? মানুষের চিন্তা সংস্থাপন, মানুষের চিন্তা হয়েছে কেনেকে দুর্নীতিমুক্ত গিয়ে পারি, এটা পরিয়ালের লুণ্ঠন কেনেকে বন্ধ করব পারি, মানুষের চিন্তা করে আছে শ্রমিকর শ্রমিকর সংস্থাপন আপনি পাহরি গেছে, যত সেমি কন্ডাক্টর একটা ইন্ডাস্ট্রি হবলে গৈ আছে আমি কত বিরোধিতা করছি? কিন্তু তাতো একটা পেপার মিল আছে, তাতো জাতি মাতি ভেটির কথা কইছিলে, পেপার মিলট কি মানুষ সংস্থাপন হয়ে আসে, নতুন এসোপা মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দি, সেটা তো বিজেপিয়ে কৈছিলে যে জাগিরোড পেপার মিল কাছাৰ পেপার মিল পুনর্জীবিত করা হব, বিক্রি করলে লোহার লঙ্গর নিচিনাকে কই থাকক, আমি তো সেটা অপপ্রচার কই থাকো, আমি তো কইছো আমাক সেমি কন্ডাক্টরও লাগে, আমাক জাগিরোড পেপার মিলও লাগে, আমাক নামরূপত আমার ফোর্থ ইউনিটও লাগে, আমার ব্রহ্মপুত্র ক্রেকার আর বহল হব লাগে, আজি তেওঁলোকে আজি তাত কেন্দ্র সরকারে মিনিষ্ট্রি অফ কোঅপারেটিভ বনাইছে, কিন্তু আমি যে শিবসাগরত প্রয়াত তরুণ গগৈদেবর দিনের যে কোঅপারেটিভ ইউনিভার্সিটি আমি যে বনালো তাতো ডিপার্টমেন্ট করে দিলে, বিজেপি সরকার কোঅপারেটিভ উপর জোর দিয়া আগতে আমি ভিতর কোঅপারেটিভর একটা ইউনিভার্সিটি খুলবলে বিচারছো, সেই ইউনিভার্সিটি কত গো? তো সেই কারণে আজি নিজের অপপ্রচার চলাই থাকক, মানুষের উপর মোট বিশ্বাস আছে। চন্দ্রমল্ল বড়ুয়ায় কৈছে যে মল্লিকার্জুন খার্গে সভাপতি দলত থাকাতকৈ কংগ্রেসের সকলে পদত্যাগ করব লাগে বলে কৈছে, প্রদেশ কংগ্রেসের হোক বা পদত্যাগ করলে মো মনত পড়ে কোনবা মন্ত্রী পদত্যাগ যোরহাট পিছত করা কথা আছে নেকি, এটো হল নেকি? কোনোবা এজন মুখ্যমন্ত্রী এটা সময়ত কিবা এটা মঙ্গলদৈ লোকসভা নির্বাচন হারিলে পদত্যাগ করব, পদত্যাগ করলে নেকি? এই এইবর সব কথা কোতে আক নিজের কথাব অল্প মনত পেলাব লাগে, এটাই মোট পরামর্শ। এজন মুখ্যমন্ত্রী এটা সময় মঙ্গলদৈ লোকসভা সময় কৈছিলে যে হারিলে মানে পদত্যাগ করব, নকরিলে আর এজন মন্ত্রী কৈছিলে মানে পদত্যাগ করব, নকরিলে পদত্যাগ করব নালাগে, মানে কইস মই এটা কৈছো পদত্যাগ করব নালাগে। মই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যটা একলগে আপনার দেখাও, তারপরেই আজির অতিথি সকলের কাছে আমি উভতি আহিম। চক, যেতিয়া ইয়াত সেমি কন্ডাক্টর আহিছিল তেতিয়া তাক ময়ো ইমান ডাঙর বলে ভবা নাছিলো, মই ভাবিছিলো উদ্যোগ এটা আহিব 30,000 লড়া ছোৱালীক চাকরি দিব, কিন্তু কর্ণাটকের মন্ত্রীয়ে যেতিয়া কান্দিব আরম্ভ করলে যে এনেকুৱা উদ্যোগ কর্ণাটকত নাহি অসমত কিমান কেনেকে গল, তেতিয়া আমি বুঝি পালো যে আমি অসমৰ বাবে সাধারণ নহয় কিবা এটা অসাধারণ কাম করব পাৰিলো, প্রথম বাবৰ বাবে অসমৰ বুৰঞ্জীত আৰু ভাৰতৰ বুৰঞ্জীত কোনোবা এখন ৰাজ্যই নিজক অসমৰ লগত তুলনা কৰিছে, যে কৰ্ণাটকৰ দৰে বিকশিত ৰাজ্যই নিজক অসমৰ লগত তুলনা কৰিছে, আগতে আমি মেঘালয় নাগালেণ্ডৰ লগত নিজক তুলনা কৰো, এতিয়া কৰ্ণাটকে নিজেই আমাক তেওঁলোকৰ তুলনালৈকে উঠাই লৈ গ'ল, মত দক্ষতা নাই, কৰ্ণাটকৰ ইণ্ডাষ্ট্ৰিটো আধা অসমৰে ল'ৰা ছোৱালী আছে, সেইখিনিয়ে উভতি আহিব, আৰু অসমত দক্ষতা নাই বুলি কৈ অসমক তেওঁ অপমান কৰিছে, কিন্তু এই অপমানটোক মই পজিটিভলি দেখুৱাইছোঁ যে আমি ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰিটো সফল কৰি
আৰু অসমৰ যুৱক যুৱতীয়ে দি ইয়াক সফল কৰি আমি কৰ্ণাটকক দেখুৱাই দিম যে আমাৰ ইয়াত স্কিল মেন পাৱাৰো আছে আৰু আমাৰ ইয়াত মেধাৱী যুৱক যুৱতীও আছে। মই ৰাজনৈতিক ফালে যাব খোজা নাই, তথাপিতো কংগ্ৰেছ দলৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গে আৰু তেওঁৰ ল'ৰা প্ৰিয়ং খাৰ্গে দেখাতে গম পোৱা যায় যে একোজন অসম বিৰোধী ব্যক্তি। ভূপেন হাজৰিকাক তেওঁ নাচনেৱালা গানেৱালা বুলিও শব্দ ব্যৱহাৰ কৰিছিল। কিন্তু মই আৰু ৰাজনীতিৰ ফালে বিষয়টো লৈ যাব খোজা নাই। ই ভিডিঅ' উপলব্ধ হৈ আছে, অসমৰ ৰাইজে তেওঁৰ ভিডিঅ'টো নিজে চাবই পাৰিব। দেখিয়ে আজি গৌৰৱ গগৈ এইকাৰণে সমৰ্থন কৰিছে কাৰণ তৰুণ গগৈৰ দিনততো ইমান অসাধাৰণ কাম সম্ভৱ হোৱা নাছিল। গতিকে তেওঁলোকৰ মনতোতো ক'ৰবাত নহয় ক'ৰবাত হিংসা এটা আছে নহয় যে 1,00,000 ল'ৰা ছোৱালীক আমাৰ চৰকাৰৰ দিনততো চাকৰি দিব পৰা নাছিলোঁ, হিমন্ত বিশ্ব শৰ্মাক আমি ইমান ইটিকিং কৰোঁ, আমি ইমান বেয়া বেয়া কথা কওঁ, কিন্তু তেওঁ ভাবিব নোৱাৰা কামবিলাক কৰি আছে। গতিকে মনততো অলপ হিংসা থাকিবই। মই ভাবোঁ যে এইবিলাক হিংসাৰ প্ৰতিফলন। কোনে ভাবিছিল যে এনেকৈ 25,000 ল'ৰাক এখন মঞ্চত মাতি আনি 1,00,000 টকা আমি দিব? 27,000 কোটি টকীয়া সেই ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্প হ'বলৈ গৈ আছিল। সঁচাকৈ মল্লিকাৰ্জুন খাৰ্গে আপোনালোকৰ দলৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি, তেখেতৰ পুত্ৰৰ এই বক্তব্যটোৰ কাৰণেই এতিয়া বাৰু আপোনালোক হলঠেকত পৰিছে নেকি? হলঠেকত পৰিবলৈ কিটো আছে? আমি সকলোৱে জানে অসমৰ এজন দুগ্ধপুষ্য বালকেও আজি অসমৰ ইটোমূৰৰ পৰা সিটোমূৰলৈ সকলোৱে জানে যে মুখ্যমন্ত্ৰীজনাৰ পৰিয়াল মুখ্যমন্ত্ৰীজনাৰ শুৱে বয়ে থকা মন্ত্ৰীসভাৰ মাত্ৰ 2 বা 3 মিনিষ্টাৰৰ সাংগু পাংগুৱে অসমত চিণ্ডিকেট আৰু অবৈধভাৱে এক সমান্তৰাল অৰ্থ ব্যৱস্থা গঢ়ি তুলিছে। আৰু যেতিয়াই মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়াল আৰু তেওঁৰ মুখ্যমন্ত্ৰীৰ সাংগু পাংগুসকলে অবৈধভাৱে গোগ্ৰাসে চাৰিওফালে সম্পত্তি আহৰণৰ এই অভিযানত নামিছে আৰু যেতিয়া এইবিলাক কথা জনসাধাৰণৰ মাজত ওলাই পৰে তেতিয়া জনসাধাৰণৰ মনোযোগ জনসাধাৰণৰ ধ্যান ধাৰণা বেলেগ ফালে লৈ যাবৰ বাবে এনেকুৱা ধৰণৰ কিছুমান নন ইছ্যু তেওঁলোকে ইছ্যু কৰি পেলায়। এতিয়া মুখ্যমন্ত্ৰীজনাই মোৰ কথাও কৈছে, মই বৰ সবিনয়েৰে সৈতে মুখ্যমন্ত্ৰীজনাক সুধিব বিচাৰিছোঁ এই 5 গ্ৰাম আৰু জাগীৰোডত 2টাকৈ কাগজৰ বৃহৎ কল কাৰখানা কংগ্ৰেছৰ দিনতে প্ৰতিষ্ঠিত হৈছিলে আৰু বৰ লাভজনকভাৱে চলি আছিলে এই 2টা উদ্যোগ আৰু এই 2টা উদ্যোগতে হাজাৰ হাজাৰ অসমৰ লোক তাত কৰ্মসংস্থানৰ সৈতে আমাৰ অৰ্থনীতিত বৰ ডাঙৰ অৰিহণা আগবঢ়াই হৈছিলে। যেই বিজেপি আহিলে 2016 চনত এটা এটাকৈ 2টা লাভজনক উদ্যোগ দেখোন তেওঁলোকে বন্ধ কৰি দিলে। মই নিজেও বিজেপি অহাৰ পিছত যে উদ্যোগবিলাক যে বন্ধ হ'ল তাৰ কাৰণে প্ৰতিবাদ কৰিছিলোঁ। এতিয়া কথাটো হ'ল যে অসমত ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি এটা অহাত মই মোৰ দলে আদৰণি জনাইছে আৰু সঁচাকৈ যদি তেওঁলোকৰ মতেই 27,000 কোটিৰ ইয়াত বিনিয়োগ হয়, 25,000 লোকৰ কৰ্ম নিয়োজন হয়, আমি এইটো আদৰণি জনাম। তেওঁলোকৰ যিটো মেমৰেণ্ডাম অফ আণ্ডাৰষ্টেণ্ডিং মই দেখিছোঁ তাত কেৱল 5,000 লোকৰ কথা কৈছে, যিটো তথা ভাৰত চৰকাৰেও 50% পৰ্যন্ত সাহাৰ্য দিব বুলি কৈছে, এই 27,000 কোটিৰ কথা তাত উল্লেখ নাই। যিয়েই নহওক লাগিলে যদি কিবা এটা হয় তেতিয়াহ'লে সেইটো মই নিশ্চয় আদৰণি জনাম, কাৰণ ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি আমাক লাগে, কিন্তু আমাক কাগজৰ কলো লাগে, কাৰণ কাগজৰ কলবিলাক বন্ধ কৰি দিয়াৰ পিছত প্ৰথমতে তেওঁলোকে ষড়যন্ত্ৰ কৰিছিলে যেনেকৈ তেওঁলোকে তেওঁলোকৰ ক্ৰনি কেপিটেলিষ্টকেইজনক, এই আদানী আম্বানী জাতীয় লোকক যেনেকৈ গোটেই ৰাজহুৱা সম্পদবিলাক
বন্ধ করে দি পেলায় বিক্রি করে দিয়ে মনে মনে গতাই দিয়ে চক্রান্ত করেছিল। কিন্তু আমি প্রতিবাদ করেছিল, রাইজে প্রতিবাদ করলে, গতি সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি এটা যদি জাগিরোডত মূল সমষ্টিত যদি আহিছে মই কিয় বেয়া পাম, মই তো ভাল পাম আর মই সদায় তাত সহযোগিতা আগবাম। কিন্তু আমার কাগজের কলও উৎপাদন কাগজের কলও লাগিব, কারণ এই কারণে যে এনেকা ধরনের উদ্যোগবিলাকে আমার কর্মসংস্থান সৃষ্টি করে, কেবল সম্পদ আহরণতে ব্যস্ত না থাকি পেলায় তেওঁলোকে আমার অর্থনৈতিক কাম কাজের পরিসর বৃদ্ধি কর। আর এই কথাটো যেটু ওলালে নিতুমণি, তুমি যেটু কথা আঙুলিয়াই দিছা যে খার্গে ডাঙরিয়ার পুত্রই এনেকা ধরনের কৈছে তেনেকা ধরনের কৈছে, যেতিয়া মূর কথাটো মূর যেতিয়া অবগত হল আজি তিন দিনমানের আগতে, মোরও বেয়া লাগিছে। মই বোলো কি দরকার আছিলে খার্গে ডাঙরিয়ার পুতেকে এনেকে কোয়াতে, মই লগে সেই কারণে ফোন করল। প্রিয়ঙ্ক খার্গেক মই চিনি পাও, তেও কর্ণাটকার এজন রাজনীতিবিদ, তেও এজন মন্ত্রী, গতি মই তেও যোগাযোগ করল। যোগাযোগ করে পেলায় প্রিয়ঙ্ক খার্গেক মই সুদিলো যে তুমি সজাগে এইবিল কথা কইছিলা নাকি, তেও এই কথাটো স্পষ্টীকরণ দিলে যে প্রেসত বা বিজেপি দলে যরণে সত্যর অপলাপ করেছে, একবারে বেলেগ ধরনের কথাটো অতিরঞ্জিত করে পেলায় প্রচার করেছে, অপপ্রচার করেছে, সেয়া মুঠেই নহয়। তেও কেবল এটা কথাই কৈছে যে বেঙ্গালোর আমি সবেই জানো, আর মুখ্যমন্ত্রীও সেই কথা কৈছে যে বেঙ্গালোর হল গোটেই ভারতবর্ষর দক্ষিণ এশিয়ার সঁচা কথা কবলে গেলে এনেকা ধরনের তথ্য প্রযুক্তির একটা স্নায়ু কেন্দ্রত পরিণত হয়েছে। আর এই গোটেই ইকো সিস্টেমটা তাতর গোটেই ভারতবর্ষর যানবিলাক যিকোনো মানুষে তথ্য প্রযুক্তির জড়িত যাক টেকনোক্রেটস আছে সবেই সাধারণতে বেঙ্গালোরতে অবস্থিত। গতি প্রিয়ঙ্ক খার্গে ডাঙরিয়া এই কথাই কৈছে যে বেঙ্গালোর বা কর্ণাটকাত সেই ইকো সিস্টেমট, কারণ তাত অত্যাধুনিক ল্যাবরপরা আরম্ভ করে পেলায় চিপবিলাক যাক মাইক্রোচিপ বনাব সেইবিলাকর জড়িত, কেবল তাত বনালেই নহব নয় সেইবিলাকর প্রোগ্রামিংরপরা গোটেই ইকো সিস্টেমট যেটু আছে সেটু তাত আছে। গতি প্রিয়ঙ্ক খার্গে ডাঙরিয়ায় মোক কোয়া মতে কর্ণাটকার এজন বাসিন্দা হিসাবে কৈছে, আক্ষেপ করেছে যে বিজেপি দলের এই সরকারে গুজরাটত চারিটাকে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি পাতি দিলে। অসমৰ কথা তেওঁ মেনশন করা নাছিল, কৈছিল যে আর এখন স্টেটত করেছে বলে। তেওঁ প্রিয়ঙ্কা খার্গে যেটা মই সুধিল স্পষ্ট করে দিছে যে অসমত এটা সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি হওয়া তেওঁলোকর কোনো ধরনের আক্ষেপ নাই, তেওঁলোকে শুভেচ্ছা জানাইছে, কেবল এইটো কথাই কৈছে যে বেঙ্গালোর কর্ণাটকাখন সিলিকন, আজি সিলিকন ভ্যালি বলে আমি যে আমেরিকার ক্যালিফোর্নিয়া কও, ঠিক তেনেধরণে ভারতবর্ষটো সিলিকন ভ্যালি হিসাবে যদি কোয়া হয় তথ্য প্রযুক্তির স্নায়ু কেন্দ্র হিসাবে বেঙ্গালোর কর্ণাটক। গতি স্বাভাবিকভাবে গুজরাটত যে বিজেপি সরকারে এটার পিছত এটাক গোটেই সোপা গুজরাটতে সপি দিছে, সেই তেনেধরণে কংগ্রেস শাসিত এজন রাজ্য কারণেই কর্ণাটকা কিয় বঞ্চিত করেছে সেই কথাহে প্রিয়ঙ্ক খার্গে ডাঙরিয়ায় আক্ষেপ করেছে। এই কথা স্পষ্টকরণ মোক কৈছে, মই সুধুতে কৈছে যে মুঠেও করা নাই, আর মই এখানে প্রিয়ঙ্ক খার্গে কৈছো যে তুমি এই একটা স্পষ্টীকরণ করে দিয়া, কারণ বিজেপি দলে এই অতিরঞ্জিতভাবে অপপ্রচার করে এনেকা ধরনের প্রচার করেছে যে কংগ্রেস দলে খার্গে ডাঙরিয়ার পুত্রই আমার ইয়াত সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি হওয়ার কারণে বেয়া পাইছে, মুঠেই বেয়া পোৱা নাই, সেই কথা মই স্পষ্ট করে দিল। কিন্তু বিজেপি দলে এনেকা ধরনের অতিরঞ্জিত সত্যর উপলব্ধ সদায় করে আছে। মই নিতুমণি তোমার সরু কথা এটা আঙুলিয়াই দিছো, আজি খবর কাগজত বড় ডাঙর ডাঙর হরফরে তোমালোকর খবর কাগজবিলাকতো ডাঙর ডাঙরকে এটা এডভার্টাইজমেন্ট উলিয়াইছে বোলে মোদী ডাঙরিয়া ভারতবর্ষর প্রথম প্রধানমন্ত্রী হব কাজিরাঙ্গাত পদপ্রাণ করা, কেনেকুয়া ধরনের সত্যর উপলাভ করে সরু কথা এটা কই দিও। আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় পাহরি গল 1988 যেতিয়া ডাঙর বানপানী হয়েছিল তেতিয়া রাজীব গান্ধী ডাঙরিয়া ভারতের প্রধানমন্ত্রী আসলে, নিজে আহি শদিয়ারপরা গাড়ি চলায় জিপসি গাড়ি চলায় শদিয়ারপরা ধুবুরীলৈকে আসলে বানপানী খবর, আর আহতে
তেওঁ কাজিৰঙা তেওঁৰ লগত তেওঁৰ সহধৰ্মণী সোনিয়া গান্ধী ডাঙৰীয়া আছিলে কাজিৰঙাত কটাই ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে গোটেই কাজিৰঙাৰ বান পৰিস্থিতি পৰ্যালোচনা কৰি সেই বান কাজিৰঙাক ৰক্ষা কৰিবৰ কাৰণে এলানি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছিলে সেইবিলাক কথা তেওঁলোকে পাহৰি যায় ডাঙৰ ডাঙৰ সৰফৰা এডভাৰটাইজমেণ্ট দিছে বোলে মোদী ডাঙৰীয়াহে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব কাজিৰঙাত পদাৰ্পণ কৰা এনেধৰণেই তেওঁলোকে এটাৰ পিছত এটাকে সত্যৰ অপলাপ কৰি সত্যৰ অপভ্ৰংশ কৰি তেওঁলোকে অসমৰ মানুহক তেওঁলোকে বিপথে পৰিচালিত কৰিবলৈ চেষ্টা কৰে আৰু ঠিক এই এই যিটো এইটো আমাৰ ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰি যিটো কথা কৈছে সেইটোও তেওঁলোকৰ অতিৰঞ্জিত অপপ্ৰচাৰ কেৱল এই যে দুৰ্নীতিৰ যে তেওঁলোকে এটা জোৱাৰ আনিছে চাৰিওফালে তেওঁলোকৰ পৰিয়ালৰ হাতত যে গোটেই অসমখনৰ মাটি বাৰী সম্পদ যাতে অবৈধভাৱে চাৰিওফালে গোপ ৰাখে তেওঁলোকে লৈ পেলাই আৰম্ভ কৰিছে যেতিয়াই অসমৰ মানুহে এইটো গম পাবৰ কিবা উপক্ৰম হয় তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ নন ইছ্যুবিলাক লৈ পেলাই তেওঁলোকে ৰাজনৈতিক মুনাফা বা মানুহৰ ধ্যান ধাৰণা অতিৰঞ্জিত কৰিবলৈ চেষ্টা কৰে প্ৰজিত বৰদলৈ ডাঙৰীয়া আপুনি অকণমান লাইনত থাকক আপোনাক বিধায়ক হেমাংগ ঠাকুৰে কিবা এটা সুধিব বিচাৰি আছে মই তেখেতক সুধিবলৈ দিম কিন্তু তাৰ আগতে মই অকণমান বিৰতি লৈ ল'ব লাগিব।